নারা দেখছেন সিসিবি বাংলা, নিপীড়িত নির্যাতিত মানুষের আওয়াজ তুলি আমরা। চলুন সিসিবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। যেন মোদির বিরুদ্ধে কিছু বলা মানিয়ে দেশদ্রোহিতা, যেন কোভিড সিচুয়েশন মোদি ট্যাকেল করতে পারেননি বা আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রক এটাকে ব্যবহার করতে পারেননি, সঠিক দিশা দেখাতে পারেননি, এটা বলা মানি গ্রেপ্তার হওয়া। তাই তো হয়েছে, পোস্টার লেখার জন্য গ্রেপ্তার করা হয়েছে। তো এইটা পৃথিবীর কোন সভ্য দেশে হয়? মোদি সরকারের আমলে সিএএ এবং এনআরসি নিয়ে গণ আন্দোলন দেখেছে দেশ। দিল্লি সীমানায় বেড়ে ওঠা কৃষক আন্দোলনের সাক্ষী থেকেছে। বুদ্ধিজীবী মহলের দাবি, সব ক্ষেত্রেই প্রতিবাদীর কণ্ঠরোধ করতে চক্রান্ত করেছে রাষ্ট্রযন্ত্র। গত 4-5 বছরে এমন কতগুলো ঘটনার সম্মুখীন আমরা হয়েছি, যাতে যেখানে রাষ্ট্র তার শাসনযন্ত্রের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠগুলোকে, মানুষের বাক স্বাধীনতাকে এবং স্বাধীন চিন্তাকে, গণ আন্দোলনকে রোধ করার, নিয়ন্ত্রণ করার নানা রকম চেষ্টা করেছে। তবে শুধু কেন্দ্রের মোদি সরকার নয়, প্রতিবাদীর অধিকার রক্ষার দায় যে রাজ্যগুলির ক্ষেত্রেও প্রযোজ্য সে কথাও মনে করে দিয়েছেন বিশিষ্টজনেরা। এরকম ঘটনা যদি অন্য কোনো রাজ্যে বা মানে কোনো অঙ্গরাজ্যে ঘটে, সেক্ষেত্রেও কিন্তু একই কথা অ্যাপ্লিকেবল বা একই বক্তব্য থাকবে। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ কি পাল্টে দেবে সরকারের দৃষ্টিভঙ্গি? এত তাড়াতাড়ি এতটা আশাবাদী হতে পারছেন না বুদ্ধিজীবীরা। তবে তারা নিশ্চিত, আদালতের এই ধরনের পর্যবেক্ষণ শক্তিশালী করবে প্রতিবাদীদের কণ্ঠস্বর। প্রতিবাদের সাংবিধানিক অধিকার ও জঙ্গি কার্যকলাপ এক নয়। দিল্লি হিংসা মামলায় কেন্দ্রকে তোপ দিল্লি হাইকোর্টের, বিরুদ্ধ শহর চাপা দিতে গিয়ে ভুলে যাচ্ছে রাষ্ট্র, গণতন্ত্রের পক্ষে দুঃখজনক মন্তব্য দিল্লি আদালতের।